এই কক্সবাজারের সাথে আমাদের ছোটবেলার অনেক স্মৃতি জড়িত। বেশিরভাগ সময় তো আমার বাবা কারাগারেই থাকতেন, কারাগারেই বন্দি, কারাগারেই দেখা হতো। কিন্তু যখনই তিনি বাইরে থাকতেন, অন্তত বছরে একবার করে আমাদেরকে শীতকালে কক্সবাজার নিয়ে আসতেন। আমরা কক্সবাজার আসতাম, আমরা যখন কক্সবাজারে আসি তখন এই কক্সবাজারে কিন্তু এরকম দালান কোঠা কিছুই ছিল না। সেখানে বেশ কিছু ছোট ছোট কটেজ ছিল, সে কটেজ ভাড়া করে থাকতে হতো, রান্নাঘর ছিল, নিজেদেরকে রান্নাবান্না করেই খেতে হতো। ঠিক সেই সময় থেকে, আমি সেই 61 সালের কথা বলছি যখন তিনি মুক্ত হলেন, তখন থেকে কিন্তু আমরা প্রায় এখানে এসেছি।